Hi friends, welcome to my channel Study With Ishany. Aaj 25th December, boro din, amar somosto subscriber bhai bonider janai Merry Christmas. Ajker din tumra khub bhalo kore katao ar khub anonde katao. প্রতিদিনের মতোই কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস প্রোভাইড করছি অ্যাজ ইউজুয়াল 15 কোশ্চেনস আছে আর তার সাথে আছে এক্সট্রা ডেটা স্ট্যাটিক জিকে ব্যাকগ্রাউন্ড তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আগের ক্লাস যারা মিস করে গেছো তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক আছে সেখান থেকে তোমরা আগের ক্লাস পেয়ে যাবে আর ডেসক্রিপশন বক্সে আছে ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক তোমরা জয়েন হয়ে যাবে ওকে তাহলে চলো বন্ধুরা আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের 15টা প্রশ্ন আমরা দেখে নিই ক্লাসের শুরুতেই দেখে নেব 24 ডিসেম্বর তোমাদের হোমওয়ার্কের জন্য যে তিনটে প্রশ্ন দিয়েছিলাম সেই তিনটে প্রশ্নের উত্তর প্রথম প্রশ্ন ওয়ার্ল্ডস মোস্ট অ্যাডমায়ার্ড মেন 2021 প্রথম স্থানে কার নাম প্রকাশিত হলো উত্তর হচ্ছে বারাক ওবামা দুই নম্বর প্রশ্ন ওয়ার্ল্ডস মোস্ট অ্যাডমায়ার্ড ওমেন 2021 প্রথম স্থানে কার নাম প্রকাশিত হলো উত্তর মিশেল ওবামা তিন নম্বর প্রশ্ন স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়া SJFI সম্প্রতি কাকে মর্যাদাপূর্ণ SJFI মেডেল প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে উত্তর হচ্ছে সুনীল গাভাস্কার এই তিনটে প্রশ্ন ছিল তোমাদের হোমওয়ার্কের জন্য তোমরা প্রত্যেকে সঠিক উত্তর করেছো সঠিক উত্তরদাতাদের নাম বলবো ফার্স্ট কমেন্ট করেছে নিতাই হাজরা সেকেন্ড কমেন্ট করেছে সুপ্রিয় চ্যাটার্জি তারপরের নাম মনদীপ সিনহা দিবিয়া রায় শেখ হুসামুদ্দিন রাহুল মজুমদার বিপ্লব দে নাজিম ভাই এই নামটা আমি আজকে প্রথমবার পেলাম মল্লিকা করা এই নামটাও আমি প্রথমবার পেলাম বিশ্বরূপ বিশ্বাস বেদান্ত ভাদুরি প্রত্যেকেই সঠিক উত্তর করেছ আজকের ক্লাসে হোমওয়ার্কে তিনটে কোশ্চেন আমরা শেষে গিয়ে দেখব তার আগে দেখে নেব আজকের কারেন্ট অ্যাফেয়ার্সে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ওকে চলো শুরু করি আজকের ক্লাসে প্রথম প্রশ্ন 25 ডিসেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্সে প্রথম প্রশ্ন জাতীয় কৃষক দিবস পালন করা হয় কবে সঠিক উত্তর হচ্ছে অপশন সি 23 ডিসেম্বর পালিত হয় জাতীয় কৃষক দিবস ন্যাশনাল ফার্মার্স ডে অপশন সি ভারতের পঞ্চম প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিংয়ের জন্মবার্ষিকী উপলক্ষে 2001 সাল থেকে এই দিবস পালন করা হচ্ছে এবছরের থিম হচ্ছে পাওয়ারিং দ্য ফার্মার্স টু মেক প্রসপারিটি টু ইন্ডিয়ানস পরবর্তী দুই নম্বর প্রশ্নে যাব সম্প্রতি ফ্রি স্মার্টফোন যোজনা লঞ্চ করছে কোন রাজ্য সরকার এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি উত্তরপ্রদেশ রাজ্য সরকার অপশন সি 25 ডিসেম্বর অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকীর দিন এই যোজনা লঞ্চ করা হবে মানে আজকে লঞ্চ করা হবে এই যোজনার আওতায় 60,000 স্মার্টফোন এবং 40,000 ট্যাবলেট দেওয়া হবে উত্তরপ্রদেশ সম্পর্কে আমরা জেনে নেব উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল লোকনৃত্য হচ্ছে রাসলীলা কথক নটাঙ্কি উত্তরপ্রদেশের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রিভিশন করিয়ে দেব উত্তরপ্রদেশের বারাণসীতে দেশের প্রথম রোপওয়ে সার্ভিস চালু হলো উত্তরপ্রদেশের গোরক্ষপুরে দূরদর্শন কেন্দ্রের 8 স্টেশন উদ্বোধন করা হলো উত্তরপ্রদেশের হায়দারপুর জলাভূমি ভারতের 47তম রামসার সাইটের তকমা পেল উত্তরপ্রদেশের সরজু ক্যানেল ন্যাশনাল প্রজেক্টের উদ্বোধন হলো বৈদ্যুতিক যানবাহন রেজিস্ট্রেশনের তালিকায় প্রথম স্থানে আছে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের শাহজাহানপুরে গঙ্গা এক্সপ্রেসওয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো এই হচ্ছে উত্তরপ্রদেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য পরবর্তী তিন নম্বর প্রশ্নে যাব 2022 উইন্টার অলিম্পিক্সে ভারতের শেফ ডে মিশন হিসেবে নিযুক্ত হলেন কে এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি হরজিন্দার সিং অপশন ডি ইনি তিনি আইস হকি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার জেনারেল সেক্রেটারি যাব পরবর্তী প্রশ্নে চার নম্বর ব্রহ্মোস এয়ারোস্পেস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও হিসেবে নিযুক্ত হলেন কে এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন এ অতুল ডিঙ্কর রানে অপশন এ এটি একটি ইন্দো রাশিয়ান মাল্টিন্যাশনাল অ্যারোস্পেস এবং ডিফেন্স কর্পোরেশন যার মূল উৎপাদন বস্তু হল ক্রুজ মিসাইল হেডকোয়ার্টার নিউ দিল্লি প্রতিষ্ঠা সাল 1998 সালের 12ই ফেব্রুয়ারি পাঁচ নম্বর প্রশ্নে যাব
2025 সাল পর্যন্ত বিডব্লিউএফ অ্যাথলেটস কমিশনের সদস্য হিসেবে নিযুক্ত হল কোন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড়? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি, পিভি সিন্ধু। 2016 সালে রিও অলিম্পিকে রৌপ্য পদক জিতেছিলেন পিভি সিন্ধু। পরবর্তী 6 নম্বর প্রশ্ন, লেটেস্ট আইসিসি মেন্স টেস্ট ব্যাটসম্যান র্যাঙ্কিং 2021-এ প্রথম স্থানে আছেন মার্নাস ল্যাবুসেন, তিনি কোন দেশের ক্রিকেটার? তিনি অস্ট্রেলিয়ার ক্রিকেটার, অপশন ডি। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ইংল্যান্ডের জো রুট এবং ভারতের বিরাট কোহলি স্থান সপ্তম। 7 নম্বর প্রশ্নে যাব, সম্প্রতি কে ইস্টার্ন ফ্লিট দ্য সোর্ড আর্ম অফ দ্য ইস্টার্ন নেভাল কমান্ডের কমান্ড গ্রহণ করলেন? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি, সঞ্জয় ভাল্লা। অ্যাডমিরাল সঞ্জয় ভাল্লা 20 ডিসেম্বর 2021 ইস্টার্ন নেভাল কমান্ডের সোর্ড আর্মের কমান্ড গ্রহণ করেন। তিনি ইসলামাবাদের ভারতীয় হাই কমিশনে নৌ উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন। পরবর্তী প্রশ্নে যাব, 8 নম্বর, ন্যাশনাল এনার্জি কনজারভেশন অ্যাওয়ার্ড 2021 জিতল কোন আন্তর্জাতিক এয়ারপোর্ট? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি, হায়দ্রাবাদ এয়ারপোর্ট, অপশন ডি। পরের প্রশ্ন 9 নম্বর, বাবর ক্রুজ মিসাইল 1B এর টেস্ট লঞ্চ করল কোন দেশ? তো টেস্ট লঞ্চ করেছে হচ্ছে পাকিস্তান, অপশন বি। বাবর ক্রুজ মিসাইল প্রায় 900 কিলোমিটার দূরের টার্গেটে আঘাত হানতে সক্ষম। পাকিস্তান সম্পর্কে জেনে নেব, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, প্রধানমন্ত্রী ইমরান খান, রাষ্ট্রপতি আরিফ আলভি, মুদ্রা পাকিস্তানি রুপিয়া, পাকিস্তান এশিয়া মহাদেশে অবস্থিত। প্রতি বছর 23 মার্চ তারিখে পাকিস্তানের রাষ্ট্র দিবস উদযাপন করা হয়। সম্প্রতি উড়িষ্যা ও অন্ধ্র উপকূলে আছড়ে পড়া গুলাব ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে পাকিস্তান। পাকিস্তানি গুপ্তচর সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হলেন নাদিম আঞ্জুম। 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি আইসিসি ফ্ল্যাগশিপ টুর্নামেন্টের আয়োজন করবে পাকিস্তান। শাহিন 1A ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা করেছে পাকিস্তান। পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন সিইও হিসেবে ফয়সাল হাসনাইন নিযুক্ত হয়েছেন। এই হচ্ছে পাকিস্তান সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য। 10 নম্বর প্রশ্নে যাব, ইউএন ওমেন্স অ্যাওয়ার্ড ফর লিডারশিপ কমিটমেন্ট জিতল কোন ভারতীয় মহিলা? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন এ, দিব্যা হেগড়ে। পরের প্রশ্ন 11 নম্বর, টাইমস হায়ার এডুকেশন এশিয়া অ্যাওয়ার্ডস 2021-এ কোন বিশ্ববিদ্যালয় সম্প্রতি ডিজিটাল ইনোভেশন অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি, ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটি। জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটি হল একমাত্র ভারতীয় বিশ্ববিদ্যালয় যাকে ডিজিটাল ইনোভেশন অব দ্য ইয়ার পুরস্কারের জন্য শর্টলিস্ট করা হয়েছিল। পরের প্রশ্ন 12 নম্বর, কোন ব্যাংক সম্প্রতি শশাঙ্ক শ্রীবাস্তব এবং সর্দার বলজিৎ সিংকে 3 বছরের জন্য নন অফিসিয়াল ডিরেক্টর হিসেবে নিয়োগ করেছে? কোন ব্যাংক নিয়োগ করেছে? ব্যাংক অব মহারাষ্ট্র, অপশন সি। ব্যাংক অব মহারাষ্ট্র গঠিত হয়েছে 16 সেপ্টেম্বর 1935, হেডকোয়ার্টার পুনে, ইন্ডিয়া। MD এবং CEO রয়েছেন AS রাজীব। এ প্রসঙ্গে তোমাদের বলবো যে প্রতিটা ব্যাংকের CEO এবং MD সম্পর্কিত একটা ক্লাস তোমাদের আমি প্রোভাইড করে দিয়েছি, যারা দেখে উঠতে পারোনি এখনো পর্যন্ত, উপরে কার্টে আমি লিংক দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা সেই ক্লাসটা দেখে নিতে পারবে। ওকে, যাব পরবর্তী প্রশ্নে, 13 নম্বর, 2022 সালের আইসিসি আন্ডার-19 মেন্স ওয়ার্ল্ড কাপে ভারতীয় দলের হয়ে নেতৃত্ব দেবেন কে? তো নেতৃত্ব দেবেন অপশন ডি, যশ ধুল, অপশন ডি। আইসিসি আন্ডার-19 মেন্স ওয়ার্ল্ড কাপ 14 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি 2022 পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে। আইসিসি সম্পর্কে জেনে নেব, আইসিসির ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, ফরমেশন 15 জুন 1999, হেডকোয়ার্টার দুবাই, ইউনাইটেড আরব এমিরেটস, চেয়ারম্যান রয়েছেন গ্রেগ বার্কলে, ডেপুটি চেয়ারম্যান ইমরান খোয়াজা, আর সিইও রয়েছেন বর্তমানে জিওফ এলার্টিস। যাব পরবর্তী প্রশ্নে, 14 নম্বর, কোন রাজ্য সম্প্রতি পুলিশ ডিপার্টমেন্টে সমস্ত পদের ট্রান্সজেন্ডারদের 1% সংরক্ষণ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে? কোন রাজ্য এই সিদ্ধান্ত নিয়েছে? অপশন বি, কর্ণাটক রাজ্য। কর্ণাটকের রাজধানী ব্যাঙ্গালোর, মুখ্যমন্ত্রী বাসবরাজ বোমাই, রাজ্যপাল থাওয়ার চাঁদ গেহলট, জাতীয় উদ্যান হচ্ছে আনসি জাতীয় উদ্যান, বন্দিপুর জাতীয় উদ্যান, ব্যানারঘাটা জাতীয় উদ্যান,
কুদ্রেমুখ জাতীয় উদ্যান, রাজীব গান্ধী জাতীয় উদ্যান। প্রচলিত নৃত্য ইয়ক সোগানা, সুগ্গি, করগা, লাম্বি, কুনিথা। কর্ণাটকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একবার রিমাইন্ড করিয়ে দেব। কর্ণাটকের চিকমাগালুরুতে মশলা পার্কের উদ্বোধন করা হয়েছে। কর্ণাটক রাজ্য অনলাইন জুয়া গ্যামলিং বন্ধ করেছে। স্টেট এনার্জি এফিসিয়েন্সি ইন্ডেক্স 2020 কর্ণাটক প্রথমে অবস্থিত। জনসেবক এবং জনসম্পদ নামক দুটি যোজনা চালু করেছে কর্ণাটক। কর্ণাটক রাজ্য 11 নভেম্বর রাজ্য জুড়ে ওনাকে ওভাবা জয়ন্তী উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছে। শেষ প্রশ্নে যাব, 15 নম্বর প্রশ্ন। ভারত উড়িষ্যা উপকূলে সম্প্রতি কোন শর্ট রেঞ্জের সারফেস টু সারফেস গাইডেড ব্যালিস্টিক মিসাইলটি সফলভাবে টেস্ট ফায়ার করেছে? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি, প্রলয়। প্রলয় হলো একটি 350 থেকে 500 কিলোমিটারের শর্ট রেঞ্জের মিসাইল। উড়িষ্যা সম্পর্কে জানব। রাজধানী ভুবনেশ্বর, মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক, রাজ্যপাল গণেশী লাল, প্রতিষ্ঠা দিবস 1 এপ্রিল 1936। প্রচলিত নৃত্য ডালখই, ডান্ডনাটে, ঘুমরা, রন ছাড়াইয়া, ওড়িশি, সাভারি, বাহকটা। উড়িষ্যার গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একবার দেখে নাও। উড়িষ্যার বালাসোর জেলা দেশের সেরা সামুদ্রিক জেলা হিসেবে পুরস্কৃত হয়েছে। বৈঠা বন্দনা উৎসব পালিত হয়েছে সম্প্রতি। নিউজ পেপার হকারদের জন্য সোশ্যাল সিকিউরিটি স্কিম লঞ্চ করেছে। উড়িষ্যার আদিবাসী মহিলা মাটি লডা কুল্লু ফোর্বস মোস্ট পাওয়ারফুল ওমেন লিস্টে স্থান পেয়েছেন। মিশন শক্তি লিভিং ল্যাব লঞ্চ করেছে উড়িষ্যা। উড়িষ্যার বালাসোরে অগ্নি প্রাইমের সফল উৎক্ষেপণ হয়েছে। উড়িষ্যার কটকে রাজ্যের দীর্ঘতম টি আকারের সেতু নির্মিত হয়েছে। এই হচ্ছে উড়িষ্যা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য। এই 15টা প্রশ্ন ছিল তোমাদের আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এরপর আমরা দেখে নেব কোশ্চেন অব দ্য ডে। কোশ্চেন অব দ্য ডেতে প্রতিদিনের মতো 3টে প্রশ্ন রেখেছি হোমওয়ার্কের জন্য। 3টে প্রশ্নের উত্তর তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবে। প্রথম প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্যের অ্যাসকট ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিকে ইকোসেন্সিটিভ জোন হিসেবে ঘোষণা করা হলো? দ্বিতীয় প্রশ্ন, চিফ অব স্টাফ কমিটির হেড হিসেবে নিযুক্ত হলেন কে? 3 নম্বর প্রশ্ন, টাইম ম্যাগাজিনের দ্বারা 2021 অ্যাথলিট অব দ্য ইয়ার হিসেবে নামাঙ্কিত হলেন কে? 3টে প্রশ্নের উত্তর কমেন্ট সেকশনে জানাবে। এরপর দেখে নেব আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। 24 ডিসেম্বর কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। প্রথম প্রশ্ন, জাতীয় গণিত দিবস পালন করা হয় কবে? অপশন বি, 22শে ডিসেম্বর। 2 নম্বর প্রশ্ন, ব্যাচেলর ড্যাড শিরোনামে প্রথম বই লিখলেন কোন অভিনেতা? অপশন ডি, তুষার কাপুর। 3 নম্বর প্রশ্ন, বিবিসি স্পোর্টস পার্সোনালিটি অব দ্য ইয়ার 2021 অ্যাওয়ার্ড পেলেন কোন খেলোয়াড়? অপশন বি, এমা রাধুকানু। 4 নম্বর প্রশ্ন, সেমিনিউ নিউল্যান্ড চুমোকেডিমা নামে 3টি নতুন জেলা তৈরি করলো কোন রাজ্য? অপশন সি, নাগাল্যান্ড। 5 নম্বর প্রশ্ন, আসন্ন দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের জন্য ভারতের টেস্ট স্কোয়াডের ভাইস ক্যাপ্টেন হিসেবে কাকে মনোনীত করা হয়েছে? অপশনে, কে এল রাহুল। 6 নম্বর, ট্রু কলার এর রিপোর্ট অনুযায়ী মোস্ট স্প্যামড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড তালিকায় ভারতের স্থান কত? অপশন ডি, চতুর্থ। 7 নম্বর, সম্প্রতি কোন দেশের কনিষ্ঠতম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন গ্যাব্রিয়েল বরিক? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন এ, চিলি। 8 নম্বর, কিষাণ বলরাম রথযাত্রাকে রাজ্য উৎসব হিসেবে ঘোষণা করল কোন রাজ্য সরকার? অপশন বি, পাঞ্জাব। 9 নম্বর, মহারাষ্ট্র রাজ্য সরকারের ব্যাংকিং পার্টনার হলো কোন ব্যাংক? অপশন সি, ইকুইটাস স্মল ফিনান্স ব্যাংক। অপশন সি। 10 নম্বর, সম্প্রতি কোন দেশের সাথে ডিজিটাল মিডিয়া এবং তথ্য প্রযুক্তি ক্ষেত্রে চুক্তি স্বাক্ষর করলো ভারত? অপশন ডি, ভিয়েতনাম। 11 নম্বর, কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া কোন সংস্থাকে 202 কোটি টাকা জরিমানা করেছে? অপশন বি, অ্যামাজন। 12 নম্বর, কোন রাজ্য সরকার স্পোর্টস নার্সারি স্কিম 2022-23 লঞ্চ করেছে? অপশন বি, হরিয়ানা। 13 নম্বর, এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি 2021 কোন দেশ ব্রোঞ্জ পদক জিতেছে? অপশন এ, ভারত।
14 নম্বর কেআইসিসি মেন্স ওডিআই ব্যাটসম্যান র্যাঙ্কিং 2021 এর শীর্ষে রয়েছে অপশন বি বাবর আজম। 15 নম্বর কেআইসিসি মেন্স টেস্ট বোলিং র্যাঙ্কিং 2021 এর শীর্ষে রয়েছে অপশন বি প্যাট কামিন্স। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ক্লাসে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ক্লাস ভালো লাগলে লাইক করতে ভুলো না, সম্ভব হলে শেয়ার করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে জয়েন হয়ে যেতে পারো। লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্ট লিঙ্ক এবং বিগত 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্ট লিঙ্ক। প্রয়োজন মতো ক্লাসগুলো দেখতে থাকো। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ক্লাসে। ভালো থেকো, বাই।